আব্বা যেন জলসা শুনেছেন, মেয়েদের 36টা কলা, ঠিক বলছি না ভুল বলছি? আমার বাপ বায়ান করেছে, আপনি গালি দেবেন, মায়েরা গালি দেবে, কোন আটকুড়ো মোলবিকে এনেছিস, কিন্তু বাস্তবটা শুনেলেন। হাজরতে ইউসুফ নবী যখন তাকে ইশারা করছে কিসের জন্য, প্রেমের জন্য, জুলাইখা সুন্দর দেখতে, এত সুন্দর রূপ আল্লাহ দিয়েছেন, তাকে যখন ইশারা করছে, ইঙ্গিত করছে, আমাদের দেশে ছেলেরা ইশার ইঙ্গিত বুঝেন কাকে বলে? প্রেমের জন্য, ভালোবাসার জন্য। এখনকার ছেলেরা দেখবেন প্রেম করলে, আমি আমাদের গলসি বাজারে একদিন আমি স্কুটিটা মাল লাগিয়ে স্টার্ট করছি, আর একটা ছেলে দেখছি দাঁড়িয়ে আছে একদম বাস স্ট্যান্ডের সামনে মার্কেট দাঁড়িয়ে আছি, সেই ছেলেটা সঙ্গে সঙ্গে সেই মেয়েটার দিকে তাকিয়ে কি বলছে জানেন তো? কাগজে নম্বরটা লিখেছে গুণিয়া, এটা হচ্ছে ইশারা। এখনকার যারা ইয়ং ছেলে করে তারা দেখেন খালি কিরকম হাসছে, করে চলে দু একটা, খুব সাবধান। জুলাইখাকে বারবার ইশারা করছে কিন্তু জুলাইখা কোনো রেসপন্স দিচ্ছে না, ইউসুফের কোনো রেসপন্স নাই, সে তো জানে তার মনে কোনো পাপ নাই, কিন্তু জুলাইখা বারবার পাপাচারীর জন্য তাকে ইশারা করছে প্রেমের জন্য। আমাদের দেশের মোদিজি ভোটের আগে বললেন, আগর হাম আয়েঙ্গে তো তোমারে অ্যাকাউন্ট মে 15-15 লাখ রুপিয়া চলা যায়গা। আমি তো খুদ আপনার বিবি কে অ্যাকাউন্ট মে পহলে ডাল না, নিজের বইয়ের অ্যাকাউন্টে এখনো দিতে পারেনি, তো আপনার অ্যাকাউন্টে দিবে কি? এটার নাম হচ্ছে হিন্দুস্তান। আর আল্লাহর কসম করে বলে যাচ্ছি, আমরা মোলবিরা দেশের জন্য আজ পর্যন্ত যদি কাশ্মীরের বর্ডারে দাঁড় করিয়ে দাও পাকিস্তানের বর্ডারে, আমরা নিজের ধরতির সঙ্গে হিন্দুস্তানের সঙ্গে এতটা মহব্বত করি, আমরা এতটুকু দ্বিধাবোধ করব না পাকিস্তানের উপরে গুলি চালাতে ইনশাআল্লাহ, দেশের খাতিরে, দেশের জন্য, ধরতির জন্য। এরা আমাদের দেশ প্রেমীর প্রমাণ চাই, আমি আপনাকে বলে চাই, হিন্দুস্তানে বিশ্ব হেমন্ত শর্মাকে বলবো জি আপনি আসামের মুখ্যমন্ত্রী, ভালো করে বুঝবেন হিন্দুস্তানের মাটিতে এই উলামাদের বরকতে, কোরআনের বরকতে, দাওয়াত তাবলীগের বরকতে, মাদ্রাসা মসজিদের বরকতে এখনো পর্যন্ত মুসলমানদের একটাও বৃদ্ধ বিদ্যা আশ্রম হয়নি, যতগুলো হয়েছে আমার হিন্দু ভাইদের হয়েছে। মা বাপকে আইপিএস অফিসার, ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার নিজের মাকে নিয়ে গিয়ে বৃদ্ধ বিদ্যা আশ্রমে দিয়ে এসছে, আপনি স্কুল থেকে এরকম শিক্ষা দিয়েছেন, আর মাদ্রাসার একটা তালবিলিমকে ক্লাসে বসিয়ে বলা হয় মায়ের পা বাবার সেবা করবে, তোমার মা বাবাকে ভাত দিবে, একটা মলবি জম্মাই দাঁড়িয়ে জলসায় বসে এটাই বায়ান করে মা বাবার সেবা করবে, ঠিক বলছি না ভুল বলছি বলুন? আমাদের আমার জটা জলসা বার করবেন, প্রত্যেকটা জলসাই আল্লাহর রহমতে কম বেশি বায়ান করেছি, মা বাপের খিদমত করো যদি জান্নাত পেতে চাও, এটা একটা মলবির মুখ থেকেই পাবেন, আর আপনাকে দেখিয়ে দেবো, আপনি যদি দেখতে চান সিউড়ি টাউনে নিয়ে যাব, আপনি যদি দেখতে চান আপনার ঘরের কাছে বোলপুর টাউনে আইপিএস অফিসার, প্রফেসর, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, বিশ্বভারতীর প্রফেসর, মা বাপকে ভাত দেয় না, ভরে রেখে দিয়েছে কোথায়? বৃদ্ধ বৃদ্ধাশ্রমে। হিন্দুস্তানের মাটিতে আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম শিক্ষিত মানুষ দিকে, একটাও মুসলমানদের বৃদ্ধ বৃদ্ধা আশ্রম খুঁজে পাবে না, তার কারণ হচ্ছে কোরআনের বরকত, তার কারণ হচ্ছে উলামাদের বরকত, তার কারণ হচ্ছে দাওয়াত তাবলীগের বরকত, তার কারণ হচ্ছে কোরআনের বরকত, তার কারণ হচ্ছে মসজিদ মাদ্রাসার বরকত। আমার ভাইয়েরা, আমাদের দেশের লোক বলে মাদ্রাসায় পড়ে এরা কি তৈরি হচ্ছে, অন্ধ তৈরি হচ্ছে। আমি এক জায়গায় কুটুম বাড়ি গেছি, আমাকে খুব ভালোবাসতো তারা, তাদের বাড়িতে একজন লোক ছিল, আমি গ্রামটার নাম করব না, বৃদ্ধ লোক, সে খালি আমাকে দেখলে, আমার মাদ্রাসার তালবিলিম দিকে দেখলে বলতো, এরা অন্ধকার জগতে পড়াশোনা করে, এরা অন্ধ স্কুলে পড়ে। তো সে যখন মারা গেল আমাকে বললে, হুজুর আপনাকে জানাজার নামাজ পড়াতে হবে। আমি বললাম ঠিক আছে তোমরা চলো, আমি পায়খানা করে যাচ্ছি, আমি মসজিদের পায়খানা থেকে আর বেরোইনি, জানাজা হয়েছে তারপরে গেছি, তার মাটি পর্যন্ত দিইনি, যে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আমার রসুলের মেহমানের বিরুদ্ধে গুস্তাখি করে তার জানাজার নামাজ। আমাদের দেশের ইমামদিকে দোষ দেয়, নাস্তিকের জানাজার নামাজ ইমামকে পড়াতে হয়, যদি বলে পড়াবো না সকালবেলায় বলবে ঘর চলে যাও, কিন্তু লেখে নিয়ে যান
যে নাস্তিক প্রকাশ হয়ে যাবে মুশরিক, আমার আল্লাহকে বিশ্বাস করে না, কোরআনকে মানে না, নবীজিকে মানে না, তার জানাজার নামাজ লাগবে না, কুকুরকে না হলে বিড়ালকে খাইয়ে দাও, তা না হলে ভাগাড়ে ফেলে দাও, তাকে কুকুরে আর পাখিতে খাবে চিলে খাবে, তার জানাজার নামাজ লাগবে না, তার দাফন করা লাগবে না। দাফন জানাজার নামাজ কার হয়? কার হয়? মুমিন ব্যক্তির হয়, ইমানদারের হয়। কিসের জন্য হয়? তার মাইয়াতের মাগফিরাতের জন্য। কিসের জন্য বললাম? মাইয়াতের মাগফিরাতের জন্য। ওয়াসিম রিজভীর কিসের জানাজার নামাজ হবে? একজন নাস্তিকের জানাজার নামাজ? আমাদের দেশে একটা ভালো সিস্টেম আছে, যাই কর নাই কর, তিন বোতল মদ খেয়ে মরে গেছে, মোটামুটি জানাজার নামাজটা হয়ে যাক, তিন দিন পরে এক চার দিনে একটা মিলাদ দিবি, চল্লিশ দিনে একটা মিলাদ দিবি, জান্নাত রেডি, তাই না? বললে গায়ে লেগে যাবে, এই মৌলবি খারাপ, চল্লিশ দিনে মিলাদ দিচ্ছে, কার জন্যে? মৌলবি কি দোয়া করে? আল্লাহ তিন বোতল মদ খেয়ে মরে গেছে, মুসলিমের এই দোয়া করে তো নাকি? একটা মৌলবি করবে না, মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত। আমাদের দেশের লোক বলে ইমাম সাহেবরা হক কথা বলতে পারে না। ইমাম সাহেব বলতে পারে? সকালবেলায় তুমি তাকে বলবে বেডিং বিস্তার গুটি নিয়ে ঘর চলে যাও, তুমি হক কথা বলেছ। আমার গ্রামের লোক সুদ খায়, সুদ নিয়ে বলবেন না। আমাদের গ্রামের লোক মদ খায়, মদ নিয়ে বলবে না। আজকে আমাদের যুব সমাজ এরা মদেতে ডুবে গেছে, আমাদের যুব সমাজ সমকামিতায় ডুবে গেছে, আমাদের যুব সমাজ গাঁজাতে ডুবে গেছে, আমাদের যুব সমাজ আজকে নিজেদের জিন্দেগি গুলোকে বরবাদ করছে এই মোবাইলের দ্বারা। এক একটা যুবকের জিন্দেগি শেষ, তারা বিয়ের আগে নিজেদের যৌবনকে নষ্ট করে ফেলছে, শেষ করে ফেলছে। ওই জন্যই তো আমরা বলবি না, বলি উপযুক্ত বয়সে বিবাহ দাও, উপযুক্ত বয়সে। কি সুন্দর সরকার আমাদের দেশের, কি সুন্দর সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন, 18 বৎসর না হলে বালিগ হবে না। আমি দেখলাম ইউটিউবে, আমাকে একটা ছেলে স্ক্রিনশট মেরে পাঠিয়েছে, কিছু শিক্ষিত মানুষ গালি দিয়েছে, তুমি একটা 13 বৎসর 8 মাসের মেয়েকে বিয়ে করেছো। আমি যখন বিয়ে করেছি আমার স্ত্রীর বয়স ছিল 13 বৎসর 8 মাস, আমার দুটো মেয়ে বলেছে তুমি এত ছোট মেয়েকে বিয়ে করেছো, মৌলবি হয়ে অন্যায় করেছো। আমার নবীজি সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স কত ছিল? কথা বলুন কত? জানেন না? ছয় বৎসর নয় মাস। কত হলো? 7 ধরেলেন। আমি কত বৎসরে করেছি? 13 বৎসর 8 মাস 14 মাস, ডবল না ডবল নয়? কথা বলুন ডবল। এই শিক্ষিত মূর্খ বলছে আপনি বিয়ে করেছেন একটা নাবালিককে, হারামখোর বালিককে বলে ওটা আগে জান আমাদের কাছে, মৌলবিদের কাছে জান। আজকে একটা 15 বৎসরের মেয়ে, সে যখন ব্যভিচার করে, তার মনের আশা যখন সেই পুরুষ পূরণ করে না ছেলেটা, তখন তাকে ধর্ষণের কেস দেওয়া হয়। ঠিক বলছি না ভুল বলছি? যদি বলেন না, তারপর আমাদের দেশে বিচার হয় কার জানেন? পুরুষের হয় না? হয় না। ধর্ষণ হয়েছে, মেয়ের ঘরে ধরা পড়েছে, বিচার হচ্ছে, বলে 7 লাখ টাকা জরিমানা, 8 লাখ টাকা জরিমানা, 10 লাখ টাকা জরিমানা। লেখেলেন যদি মেয়ের ঘরে ধরা পড়ে, ছেলের জরিমানা হবে না, মেয়ের হবে। তোমার ঘরে প্রবেশ করেছে, তুমি চিল্লাতে পারলে না? আব্বা জানে জলসা শুনেছেন মেয়েদের 36টা কলা? ঠিক বলছি না ভুল বলছি? আমার বাপ বায়ান করেছে, আপনি গালি দেবেন, মায়েরা গালি দেবে, কোন আটকুড়ো মৌলবিকে এনেছিস, কিন্তু বাস্তবটা শুনেলেন। হাজরতে ইউসুফ নবী যখন তাকে ইশারা করছে কিসের জন্য? প্রেমের জন্য। জুলাইখা সুন্দর দেখতে, এত সুন্দর রূপ আল্লাহ দিয়েছেন, তাকে যখন ইশারা করছে, ইঙ্গিত করছে, আমাদের দেশে ছেলেরা ইশারা ইঙ্গিত বুঝেন কাকে বলে? প্রেমের জন্য, ভালোবাসার জন্য। এখনকার ছেলেরা দেখবেন প্রেম করলে, আমি আমাদের গলসি বাজারে একদিন আমি স্কুটিটা মাল লাগিয়ে স্টার্ট করছি, আর একটা ছেলে দেখছি দাঁড়িয়ে আছে একদম বাস স্ট্যান্ডের সামনে, মার্কেট দাঁড়িয়ে আছি, সেই ছেলেটা সঙ্গে সঙ্গে সেই মেয়েটার দিকে তাকিয়ে কি বলছে জানেন তো? কাগজে নম্বরটা লিখেছে গুনিয়া, এটা হচ্ছে ইশারা। এখনকার যারা ইয়ং ছেলে করে তারা দেখেন খালি কিরকম হাসছে, করে চলায় দু একটা, খুব সাবধান।
जुलेखा के बार बार इशारा करछे किंतु जुलेखा कोनो रिस्पन्स दिच्छे ना। यूसुफेर कोनो रिस्पन्स नाई, से तो जाने तार मने कोनो पाप नाई, किंतु जुलेखा बार बार पापाचारी जन्ने तके इशारा करछे प्रेमेर जन्ने। जखन देखले कोनो किछुते काज होच्छे ना तखन तार कामराई डेके पाठिए दरजा बंद करे निजेके व्यवस्थित करे बोलले तुमि आमार दिके अग्रसर हाओ आर आमाके जड़िए धरे निजेर मनेर बासना कामना पूरण करो। তখন ইউসুফ নবী কেঁদে বললেন কলা মাআযাল্লাহ ইন্নাহু রব্বি আহসানা মাসওয়ায় ইন্নাহু লা ইউফলিহু যালিমিন। আমার আল্লাহ আমাকে কুয়া থেকে তুলে বাচ্চার ঘরে লালিত পালিত করেছে, আমি জুলুম করতে পারবো না। সঙ্গে সঙ্গে দৌড়তে শুরু করেছে, যেমনি দরজায় হাত লাগিয়েছে দরজা খুলেছে, সামনের দিকে বাদশা, পেছনে তার বিবি বেবস্ত্র অবস্থায়, মধ্যখানে ইউসুফ নবী, যে আমার পিছন দিকটা ছিঁড়ে গেছে। যেমনি স্বামীকে দেখে সঙ্গে সঙ্গে পাল্টি গেল, তোমার বিবির সঙ্গে কত বড় খারাপ কাজ তোমার চাকর করতে যাচ্ছে। ইউসুফ নবী সঙ্গে সঙ্গে চোখ দিয়ে পানি চলে এলো, ইয়া আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, এ এত বড় ইলজাম, যতগুলো নবী পয়গম্বর এসেছেন ব্যভিচারের ইলজাম একমাত্র ইউসুফ নবীর উপরে লাগানো হয়েছিল। ইউসুফ নবী কাঁদতে লাগলেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ বললেন চিন্তা করো না হে আমার ইউসুফ নবী, তুমি ইশারা করো যে বাচ্চা ছেলেটা শুয়ে আছে তার দিকে, বাচ্চা ছেলে কেমন করে কথা বলবে। আল্লাহ বললে ওটা আমার ইচ্ছা আমার কুদরত। যেমনি ইশারা করেছে বাচ্চা ছেলেটা বলে এই বাদশা শোনো, যদি ইউসুফ নবী জামাটা সামনের দিকে ফাটা হয় তাহলে জানবে ইউসুফ নবী অপরাধী, যদি পেছনের দিকে ফাটা হয় তোমার বিবি অপরাধী। ইউসুফ নবী পালাচ্ছে, বাদশা পরীক্ষা করে দেখলো পেছনের দিকটা ফাটা আছে। বুঝতে পারলেন মেয়েদের কলা, বুঝতে পারলেন? শুধু এটা নয়, চক্রান্তটা বুঝলেন। আমাদের ছেলেরা এত ভালো না, যদি বোলপুরে চাপে যদি বলে দেবগ্রামে নামবো, কোনো মেয়ে যদি একবার হেসে দেয় না তার ভাড়াটা দিয়ে দিবে, যা বুঝে গেল, আর একবার হাসলে তাকে নামিয়ে ভাড়লেও দোকানে মিষ্টি খাইয়ে দিবে, খাওয়ানো বুবু, কিন্তু ও ওপরে বলছে বুবু ভেতরে বলছে, পরে তো আমি আই লাভ ইউ বলবো, এখন বুবু বলে দিন, খুব হ্যাঁ ঝামেলা শেষ নাই। ওই জন্য আমি একটা জলসাই বলেছি, এখন শালা পর্দা বুঝাও মুশকিল, পর্দাতেও দু নম্বরই চলছে না চলে নাই, পর্দাতেও দু নম্বরই, কি বুঝলেন? আমরা মৌলবীরা মনে মনে করছিলাম সাদা মনের মানুষ, হুজুররা মনে মনে করছে আহা মেয়েরা তাহলে আমাদের কথা শুনেছে, রাস্তাঘাটে মুখ বেঁধে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এরা তো জানেন না যে ওইটা প্রেমের মুখ বান্ধা। কোদাই দাঁড়িয়ে আছো বললে দেবগ্রামে বললে খেপি ভালো করে উন্নাটা মান, অ্যাপাচি গাড়ি নিয়ে চো করবে না, খেপি বস পো করে পালিয়ে গেল, লোকরা বললে কাকে নিয়ে গেল বে, বললে বুঝতে পারি নাই মুখ বাঁধা ছিল। প্রেমের পর্দা এগুলো, দু নম্বরই এতেও। এরপর শুনেলেন মেয়েদের চক্রান্ত, কোরআনে বলেছে বড় চক্রান্ত, চক্রান্ত 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 শুনেলেন। ইউসুফ নবীর জন্য যখন ছড়িয়ে গেল মিশরে, গোলামের সঙ্গে বাদশার বিবি ধরা পড়েছে, আউট হয়ে গেল। আর মেয়েদের মিডিয়া বিরাট জোর, এই নেটটার কি জোর আছে, 4G স্পিরিট আছে, ওদের আবার 7G স্পিরিট, ঝাড়াম চলে যাবে মমতা খালার কানে। আজ রাতে এইখানে যদি দেবগ্রামে বলে দিন আজকে এখানে, কাল সকালবেলায় দেখবেন মহুলারা তাকে খালার কানে চলে গিয়েছে, কেন বলে এত স্পিরিট। যেমনি ধরা পড়েছে, কাজকরণীর মাধ্যম দিয়ে গোটা মিশর শহরে ছড়িয়ে গেল, বাদশার বিবি ধরা পড়েছে, ছিচে হতে লাগলো। বাদশার বিবি বললে এরা জানে না আমি কাকে প্রেম করেছি, এক কাজ করো ওদিকে দাওয়াত দাও, সমস্ত মেয়ের দাওয়াত, সবারই হাতে একটা করে ফল একটা করে ছুরি। বিভিন্ন মুফাসসিরিন লিখেছেন, কেউ আপেল, কেউ লিখেছেন মুসাম্বি, কেউ লিখেছেন বেদনা, রেওয়ায়েতটা ঠিক আছে, সবারই মানতে হবে, ফল একটা ছিল এবং হাতে একটা করে ছুরি। বাদশার বিবি বললে শুনে নাও, আমি যখন তোমার দিকে অর্ডার দেব তখন তোমরা কেটে খাবে। আর ইউসুফ নবীকে বললে তুমি এই দরজায় ঢুকো আর ওই দরজায় বেরিয়ে যাও, হেঁটে খালি চলে যাও। যেমনি ইউসুফ নবী ঢুকেছেন, বাদশার বিবি বললে তোমরা এরপরে নিজের নিজের ফল কেটে খাও। পেরিয়ে চলে যাওয়ার পরে সব মেয়েরা দেখছে আমরা কেউ ফল কাটিনি, সবাই নিজের হাতে ছুরি চালিয়ে দিয়েছে। আর মেয়েরা বলছে জুলাইখা যাকে প্রেম করেছে খারাপ করেনি, এত সুন্দর যুবককে কেউ ছাড়তে পারে না। চলে বলুন সুবহানাল্লাহ, কি রূপ আল্লাহ দিয়েছিল। এরপর চক্রান্ত শুনে নেন, জুলাইখা যখন বুঝে গেল এই মেয়েরা সবাই বুঝেছে,
আমি যাকে প্রেম করেছি ঠিক করেছি ভালো করেছি। এরপরে জুলাইকা বলছেন প্রত্যেকটা মেয়েকে বলছে তোমরা ইউসুফের কামরায় যাও আর তাকে বলো সে জানো আমাকে প্রেম করে ভালোবাসা দেয়। যে মেয়েটাই ঢুকেছে সেই বলে যে আমাকে ভালোবাসো, কেউ জুলাইখার লেগে বলে না। এটা হচ্ছে মেয়েদের চক্রান্ত, বুঝতে পেরেছেন না পারেননি। ওই জন্য আমার ভাইরা যারা গ্রাম পরিচালনা করেন গ্রামের বিচার করেন তারা লিখে নিয়ে যান কেয়ামতের দিন আল্লাহ বিচারক দিকে ধরবে, ধরবে না ধরবে না। যারা গ্রামের বিচার করে যারা নেতা হয় আল্লাহ আটকাবে কেয়ামতের দিনে, কেমন বিচার করেছে, অন্যায় হলে আল্লাহ কিন্তু ছেড়ে কথা বলবে না, আমার আল্লাহ পাকড়াও করবে তুমি অন্যায় বিচার করেছো। ওই জন্য মেয়ের বাড়িতে ছেলে যদি ধরা পড়ে মেয়ের বিচার হবে ছেলের নয়। তোমার ঘরে যখন ঢুকলো তুমি চিল্লালে না, কই গো লোক ঢুকেছে, কখন চিল্লাচ্ছে, যখন লোকেরা দেখে ইসে জড়া জড়ি হয়ে শুয়েছে তখন হ্যালো সারা রাত ছিল ভোরের বেলায় ধরা পড়েছিস তখন তো কাঁদছিস। খুব ভালো করে বুঝবেন বিচার অমনি নয়, আপনি নেতা হয়েছেন বিচারালয়, রাস্তায় ধর্ষণ হলে, ছেলের বাড়িতে ধর্ষণ হলে, হোটেলে ধর্ষণ হলে পুরুষটা দায়ী হবে, মেয়ের বাড়িতে ধর্ষণ হলে মেয়েটা দায়ী হবে। যেহেতু সে প্রশ্রয় দিয়েছে তাই সে সুযোগ দিয়েছে বলে সে সেখানে প্রবেশ করতে পেরেছে, তুমি সুযোগ না দিলে। তবে আমাদের একটা দোষ আছে কি বলুন দেখিনি, আমরা মৌলবিদিকে খারাপ বলি, মৌলবিদিকে চায়ের দোকানে সমালোচনা করেন। আমার ভাই লেখে নিয়ে আজকে গোটা পশ্চিমবাংলালয় দেশেতে পরকীয়ায় জড়িয়ে গেছে, বেশিরভাগ মেয়েরা ছেলেরা পরকীয়ায় জড়িয়ে যাচ্ছে। তার কারণ কি, আমাদের ঘর হচ্ছে হোলসেল, হোলসেল মানে বুঝেন দরজা খোলা আছে, পাড়ার একজন এলো ভাবে কই গো হা বলে ঢুকে গেল, শালা ভাবির কাপড় কোথায় আছে, মাথায় কাপড় আছে কিনা, ঠিক বলছি না ভুল বলছি, এই রাগ করবেন না, বাস্তব বলছি। কিন্তু উচিত ছিল আপনার দরজায় লেখা থাকতো সালাম দিয়ে প্রবেশ করা, এমন কি আপনি যদি বাড়ির পুরুষ হন আপনাকে সালাম দিয়ে প্রবেশ করতে হবে, আপনার ভাবি আছে, আপনার বোন আছে, আপনার আত্মীয়রা আছে বাড়িতে, যদি তারা কাজ করতে করতে তাদের মাথার কাপড় সরে যায় আপনার গলার স্বরটা পেয়ে সালামের আওয়াজটা পেয়ে উত্তর দিয়ে তারা নিজেদের কাপড় ঠিক করে নিবে, তাদের শরীর বেঁচে যাবে, ঠিক বলছি না ভুল বলছি। কিন্তু আমাদের ওপেনিং আছে, বুঝলে, আমার গ্রামে একজন একটা বিয়ে এসছে তো আমাকে দায়িত্ব দিয়েছে গরিব মানুষের বিয়ে, বিয়ে পড়ানোর। আমি গেলাম আমার পাড়ায় বিয়ে পড়াতে বসেছি, তো সে লোকটা বুঝতে পারলাম রাগ আছে, তো আমাকে এসে বললে হুজুর একটা কথা বলবো কি, বলে মৌলবিদের অনেক দোষ, ইমামদের অনেক দোষ। আমি কেন বাবু কি হয়েছে বলুন, আমরা কি দোষ করলাম ইমামরা, বলছে জানেন একটা দোষ আছে কি, বলে আমার গ্রামে একজন ইমাম ছিল মেয়ে নিয়ে পালিয়ে গেছে মৌলবি। আমরা এটার জন্য মৌলবিদের ইমামদের দোষ, শুনো সব থেকে প্রথমে তোমাকে আন্ডার প্যান্ট পরিয়ে মাথাটা ন্যাড়া করে পোঁদে আলকাতারা লেপে বাজারে পিটানো দরকার। সে বলে আমি মতো আল্লি, এত বড় কথা বলছেন। আমি বললাম যে আমি কথা বলেছি, যদি আমার শক্তি থাকতো এই পুরসায় তো তোমাকে আমি ওইভাবেই মারতাম। আমি বললাম ইমাম সাহেব ডাইরেক্ট ঢুকে গেছিল না প্রত্যেক দিন যেত, বলে না প্রত্যেক দিন যেত। আমি বললাম হারাম খোর, ইমাম তোর বউয়ের সাথে বসে গল্প করবে, বলে তোমার ভাবির সাথে গল্প করো, আমি একটু ফাড়ি থেকে আসি, তো তোর বউ কিনে পালাবে না তো কি করবো, কথা বলেন আপনারা কথা বলেন না কেন, ঠিক বলছি না ভুল বলছি, আমার স্ত্রীর সঙ্গে তুমি কেন গল্প করবে, আমার বন্ধু মেহমানখানা পর্যন্ত শেষ, আমার চায়ের দোকান পর্যন্ত শেষ, আমার মেহমানখানায় তোমার লাশ দরজা, আমার বিবি তোমার জন্য পর্দা। আমরা আজকে ওই জায়গা থেকে দূরে সরে যাওয়ার কারণে এতগুলো ব্যভিচার আমাদের দরজায় এসে হাজির হয়েছে আর পরকীয়ায় লিপ্ত হচ্ছে, আমরা আম হয়ে গেছে, তার কারণ আমরা হোলসেল করে রেখে দিয়েছি। প্রত্যেকটা বাড়িতে দরজা কাগজ ছিটান, সালাম দিয়ে প্রবেশ করুন, যদি পর পুরুষ হয় আসসালামু আলাইকুম, ভাই আছেন বাড়িতে, না এখন ভাই নেই, ওইদিকে দেখুন মেহমানখানা খুলে দিয়েছি, বসুন, উনি বাজারে গেছেন আসছেন, বাইরে বসুন। বাড়িতে বাচ্চা থাকলে, বাচ্চা ছেলে মেয়ে থাকলে তাকে দিয়ে চা দিয়ে পাঠান, তাকে দিয়ে পানি দিয়ে পাঠান। সেই লোকটাই গিয়ে পরে নাম করবে না ওদের বাড়িতে পর্দা আছে, নাহলে যদি ওই বাজারে গিয়ে বলবে দা ওর বউ আমার সঙ্গে একদম ফ্রি মিজাজে চলে, ঠিক বলছি না ভুল বলছি, খুব ভালো করে বুঝবেন, রাগ করবেন না, আমি বাস্তব বলে যাচ্ছি, গায়ে নেবেন না, আপনি খালি রাতে শুয়ে ভাববেন কতটা আমাদের সমাজে প্রয়োজন। যেহেতু আল্লাহর কসম বলছি শুনেলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা, পর্দা,
পরিষ্কার পরিচ্ছন্নতা পর্দা অর্ধেকটা ইমানের অঙ্গ। আমার ভাইয়েরা, প্রত্যেকটা নারীর জন্য একটা পরপুরুষ, তার চেহারা দেখা হারাম। আজকে আমরা আমাদের মা বোনকে রুখতে পারি না, বাজারে যাই তারা নিজেদের শরীর প্যাট পিট খুলে যায়, ওই জন্য তো ব্যবচার আম হয়ে যাচ্ছে। আর আমরা চায়ের দোকানে বসে, শুনে রেখে দেন, একশোটা চায়ের দোকান থাকলে একশোটা চায়ের দোকানে পালিয়ে বসে মৌলবীদের আর আলেমদের আর ইমামদের সমালোচনা হয়, আর একশোটা ইমাম ফজরের সময় যখন নামাজ পড়ে দোয়া করে তারা সবাই হাত তুলে বলে আল্লাহ যতগুলো মুসলমান কম আছে সমস্ত কমের জানের মালের আব্রু ইজ্জতের আল্লাহ হেফাজত করো। আপনি বিছানায় শুয়ে থাকেন, মৌলবী আপনার জন্য নামাজের পাটিতে দোয়া করে, আপনি সকাল আটটায় উঠে বিরাজ করেন, মৌলবী আপনার জানের মালের হেফাজতে দোয়া করে, আপনি ভাবতে পারেন? আর আপনি তাকে বাপের গোলাম মনে করেন? আমার ভাইয়েরা, সবাই নিয়ত করলেন আজ থেকে আমরা আমাদের বাড়িতে পর্দা আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। নিজেদের বাড়িতে সালাম কাম করুন। দেওরের জন্য ভাবির কাছে ভাবি পর্দা, ঠিক না ভুল? ননদের কাছে যদি নন্দায় আসে সেলস দিকে পর্দা করতে হবে, যদি দরজায় লিখে দেন আসসালামু আলাইকুম, তারা জেনে গেল বাড়িতে যদি মা কাজ করে, বোন কাজ করে, আমার ভাবি কাজ করে, তারা জেনে গেল কে আসছে, আমার দেওর আসছে, আমার ভাসুর আসছে, সঙ্গে সঙ্গে নিজেদের কাপড়গুলো ঠিক করে নেবে। এদেরও নজর খারাপ হলো না, গুনাহ থেকে বেঁচে গেল, মায়েরাও গুনাহ থেকে বেঁচে গেল। সবাই করবো, জোরে বলুন ইনশাআল্লাহ।